ধান ক্রয় যে সরকারে করেছিল, ধান ক্রয় যে FCI করেছিল, ধান ক্রয় যে স্টেট গভর্নমেন্টে রাজ্যিক সরকারেও করব লাগে, এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত MSP ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার FCI ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে MSP নথকার কারণে আমার গাঁর ধান বেপারিয়ে আমার কুইন্টলত 1200 টাকা দিছিলে, আর খেতিয়ক সকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি কৰিবলৈ বাদ দি দিছিলে, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেতিয়াই এই কামটো আরম্ভ করলে, অসমীকে তেওঁ এই কামটো চকু দিলে, আজি MSP অসমত প্রবর্তিত হল। ধান ক্রয় যে সরকারে করেছিল, ধান ক্রয় যে FCI করেছিল, ধান ক্রয় যে স্টেট গভর্নমেন্টে রাজ্যিক সরকারেও করব লাগে, এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত MSP ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার FCI ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে MSP নথকার কারণে আমার গাঁর ধান বেপারিয়ে আমার কুইন্টলত 1200 টাকা দিছিলে, আর খেতিয়ক সকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি কৰিবলৈ বাদ দি দিছিলে, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেতিয়াই এই কামটো আরম্ভ করলে, অসমীকে তেওঁ এই কামটো চকু দিলে, আজি MSP অসমত প্রবর্তিত হল। ধান ক্রয় যে সরকারে করেছিল, ধান ক্রয় যে FCI করেছিল, ধান ক্রয় যে স্টেট গভর্নমেন্টে রাজ্যিক সরকারেও করব লাগে, এই কথা আগতে কোনো জানাও নাছিলে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হয়ে দিনে রাতিয়ে কাম করে অসমত MSP ব্যবস্থার প্রবর্তন করিলে, আর এতিয়া সরকারে বা আমার FCI ধান কিনা হল, চাউল কিনা হল। আগতে MSP নথকার কারণে আমার গাঁর ধান বেপারিয়ে আমার কুইন্টলত 1200 টাকা দিছিলে, আর খেতিয়ক সকলে লাভান্বিত হব পৰা নাছিলে। লাহে লাহে অসমীয়া মানুহে খেতি কৰিবলৈ বাদ দি দিছিলে, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেতিয়াই এই কামটো আরম্ভ করলে, অসমীকে তেওঁ এই কামটো চকু দিলে, আজি MSP অসমত প্রবর্তিত হল।